पश्चिम बर्धमान आसनसोल। आसनसोल नगर निगम के 79 नंबर वार्ड की कुछ महिलाओं ने मेयर विधान उपाध्याय से मुलाकात की। महिलाओं का कहना है कि उनके वार्ड के पार्षद सीमा मंडल उनकी तरफ कोई ध्यान नहीं दे रही हैं। इनका कहना है कि चुनाव में उन्होंने टीएमसी के लिए जीतोड़ मेहनत की थी, अब सीमा मंडल अपने वार्ड में भाजपा तथा माकपा से जुड़े लोगों को ज्यादा तवज्जो दे रही हैं। इसके साथ यह महिलाओं ने अपने वार्ड में पानी तथा साफ सफाई को लेकर भी कुछ समस्याओं के बारे में मेयर को जानकारी दी। मेयर ने इनकी बातों को गौर से सुना और कहा कि इनकी समस्याओं का जल्द से जल्द समाधान निकाल दिया जाएगा। इस संदर्भ में मेयर से मुलाकात करने आई महिलाओं की ओर एक प्रतिनिधि मिठू दास गुप्ता ने बताया कि आज उन्होंने मेयर से मुलाकात कर अपनी कुछ समस्याओं के बारे में उनसे गुहार लगाई। मेयर ने उनकी समस्याओं को जल्द से जल्द निराकरण करने का आश्वासन दिया। না জলের জলের নিয়ে ডেপুটেশন পড়েনি, ওরা এসেছিল দেখা করতে এসছে 79 নম্বর ওয়ার্ড আমাদের আমাদের সাথে থাকে ঘুরে, এবারে কিছু নিজেদের অসুবিধা আছে, সেই অসুবিধাগুলো বলার জন্য এসছে। সেটাই বললাম, নিজস্ব প্রবলেম আছে সেটাই বলতে এসছি। আমরা শান্তিনগর 79 ওয়ার্ড থেকে আসছি। প্রথম হচ্ছে আমাদের কলেজ, সমস্ত শান্তিনগরে যত কল আছে, জল সেরকমভাবে পড়ছে না, আসছে 5 থেকে 10 মিনিট থাকছে, বন্ধ হয়ে যাচ্ছে। প্রথম দ্বিতীয়ত হচ্ছে নালী নর্দমা পরিষ্কার হচ্ছে না, জল একদম একটু বৃষ্টি হলেই সবার ঘরে জল ঢুকে যাচ্ছে। নালী নর্দমা কিন্তু একদমই পরিষ্কার, হাইড্রেন্টটা একদম বিশেষ করে দরকার, যেটা পরিষ্কার হচ্ছে না। তিন নম্বর হচ্ছে এই যে গম কম যে দেওয়া হচ্ছে সীমামণ্ডল যে কাউন্সিলর, সে যারা খেটেছে যারা গরিব তাদেরকে দেওয়ার প্রয়োজন মনে করছে না, যারা খাটেনি যারা বিজেপি সিপিএম করে তাদেরকে দিচ্ছে, সে ঠিক আছে দিক গরিব হোক তাদের দিক, কিন্তু আমাদের যারা গরিব আছে তাদেরকে কিন্তু দেওয়া হয়নি। এইগুলোর জন্য আমরা মেয়রের কাছে এসেছিলাম। মেয়র আমাদেরকে কথা দিয়েছে যে নিশ্চয়ই আমি এগুলো দেখব। আমরা তৃণমূল মহিলা তৃণমূল কংগ্রেস, আমরা 79 ওয়ার্ড শান্তিনগর, আমার 40 জন মেয়ে আছে, তারা কোনো কিছু সুবিধা পাচ্ছে না, তাদেরকে দেখছেন আজকে তারাই কিন্তু খেটে এই সীমামণ্ডলকে জিতিয়েছে, কাউন্সিলর সীমামণ্ডলকে। মিঠু দাস গুপ্ত।